দ্বিতীয় দিনের মতো জয়পুরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ নূর ইসলামের আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি তাদের অভিযোগ গত তিন জুন সমিতির সদস্য গোলাম মোর্শেদ আল কোরেশি ও তার সহকারী প্রীতমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন আরেক বেঞ্চ সহকারী নাইম হুসাইন মামলা নিষ্পত্তির জন্য জ্যেষ্ঠ আইনজীবী জেলা ও দায়রা জজ নূর ইসলামের কাছে যান তারা সেখানে সন্তোষজনক সমাধান না পাওয়ায় তার আদালত বর্জন ঘোষণা করে জেলা আইনজীবী সমিতি আদালত বর্জন করায় বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম